নাহমাদুসল্লি আলা রাসুলিহিল করিম আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুখতে নাসান নামক এক কুখ্যাত অত্যাচারী বাদশাহ বনু ইসরায়েলকে পরাজিত করে বাইতুল মুকদ্দাসকে দখল ও ধ্বংস করেছিল। সে এই পবিত্র শহরের দালান কোঠা গড় বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে এবং এক অধিবাসী বনু ইসরায়েলের উপর চরম নির্যাতন চালায়। এই ঘটনার কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযর আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। আপনারা দেখছেন হেরার জ্যোতি। বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হেরার জ্যোতির সাথেই থাকুন। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করুন হেরার জ্যোতি চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান। একদিন তিনি সকালবেলা ভ্রমণে বের হলেন। ভ্রমণের সময় বিধ্বস্ত নগরী বাইতুল মুকদ্দাসের করুণ দৃশ্য দেখে ভীষণভাবে মর্মাহত হলেন এবং বললেন, আল্লাহ বিধ্বস্ত জনপদকে কিভাবে পুনরুজ্জীবিত করবেন। যদিও তিনি এই কথাটা অবিশ্বাসের মনোভাব নিয়ে বলেননি, তথাপিও আল্লাহ নবীর মুখ দিয়ে এরূপ কথা উচ্চারণ পছন্দ করলেন না, কেননা কথাটার মধ্যে আল্লাহ অসীম ক্ষমতার প্রতি সংশয় প্রকাশ পেয়েছিল। তাই আল্লাহ এই ব্যাপারে তার নবীকে বাস্তব অভিজ্ঞতা দ্বারা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। হযরত উযর আলাইহিস সালাম একটা গাধার পিঠে আরোহণ করে ভ্রমণে বেরিয়েছিলেন। তার সাথে একটা পাত্রে কিছু খাদ্যদ্রব্য ছিল। তিনি একটা গাছের সাথে গাধাটাকে বেঁধে নিজে তার ছায়ায় বিশ্রাম নিতে লাগলেন। বিশ্রাম করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন, আর এই ঘুমের মধ্যেই আল্লাহ তার ও তার গাধাটার মৃত্যু ঘটালেন। হযরত উযর আলাইহিস সালামের মৃত্যুর পর 100 বছর কেটে গেল। তার লাশ সেখানেই পড়ে রইল, কিন্তু এত দীর্ঘ সময়ও তার লাশের বিন্দু মাত্র বিকৃতি ঘটল না। তার খাদ্যদ্রব্য টাটকা রইল, কিন্তু তার গাধাটা পচে গলে মাটির সাথে মিশে গেল, কেবল তার হাড়গুলো অক্ষত রইল। 100 বছর পর আল্লাহ হযরত উযর আলাইহিস সালামকে জীবিত করে জিজ্ঞেস করলেন, হে উযর, তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? হযরত উযর আলাইহিস সালাম বললেন, সম্ভবত একদিন বা তার চেয়েও কম। আল্লাহ তাআলা বললেন, না, তুমি 100 বছর মৃত অবস্থায় কাটিয়েছ, তারপর আমি তোমাকে পুনরায় জীবন দান করলাম। তোমার খাদ্যদ্রব্যগুলো লক্ষ্য করো, তা একেবারে টাটকা রয়েছে, কিন্তু গাধাটা মরে নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধু কয়েকখানা হাড় রয়েছে। এই দেখো, আমি ওর হাড়ে গোস্ত জড়িয়ে কিভাবে পুনরায় জীবিত করি। এই বলে গাধাটা জীবিত করে দিলেন। এই ঘটনা ঘটিয়ে আল্লাহ নিজেকে অসীম ক্ষমতাশালী বলে প্রমাণ করলেন। ওদিকে উযর সমকালীন বাদশাহদের কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন, অতঃপর বাদশাহ ও তার শাসনাধীন জনগণকে তাওরাত শিক্ষা দিতে লাগলেন। তিনি ছিলেন সমগ্র তাওরাতের হাফেজ। কিন্তু হযরত উযর আলাইহিস সালামের মৃত্যুর পর পুনর্জন্ম লাভ করা ইহুদিরা তাকে অতি মানব মনে করে ভক্তি শ্রদ্ধা করতে থাকে। শেষ পর্যন্ত তারা মাত্রা ছাড়িয়ে ভক্তির আতিশয্যে তাকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করতে আরম্ভ করে। তাদের এই অবান্তর ধারণাকে পরবর্তী নবীগণ খণ্ডন করেন। সর্বশেষ আসমানি গ্রন্থ পবিত্র কুরআনেও তা ভ্রান্ত বলে ঘোষণা করা হয়েছে। সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা হযরত উযর আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা আমাদের ইসলাম প্রিয় ভাই বোনদের কাছে পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।